গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত চালু হলো বিআরটিসি বাস। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে টঙ্গীর স্টেশন রোড থেকে দিয়াবাড়ি পর্যন্ত মোট 11টি শাটল বাসের উদ্বোধন করা হয়। এটা সকাল 7টা থেকে আপাতত 8টা পর্যন্ত চালু আছে, যদি জনগণের চাহিদা থাকে আমরা সময়টাকে আরও এক্সটেন্ড করব। সকালে টঙ্গীর স্টেশন রোডে বাসের উদ্বোধন করেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদা হোসেন রাসেল। আজকের এই বিআরটিসি বাস চলাচল কার্যক্রমের আমি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি বাসের অপারেশন ম্যানেজার মেজর নিজামউদ্দিন, জোয়াসাহারা বাস ডিপোর অপারেশন ম্যানেজার কামরুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তারা। এ রুটে চলাচলকারী যাত্রীরা জানান, নতুন বাস পেয়ে তাদের যাত্রা সহজ ও নির্বিঘ্ন হবে। তো দেখলাম বাসটার উদ্বোধন চলতেছে, লেখা দেখে অনেক ভালো লাগলো, কারণ এখানে আমাদের 2 টাইমের বাস বদল করে পরে মেট্রোতে যেতে হবে, কিন্তু এখানে আমরা যদি ডাইরেক্ট যাইতে পারতেছি এটা অনেক সুবিধা, অনেকটা আনন্দ, ভালো লাগতেছে যে টঙ্গী থেকে এমন একটা বাস আসলে মেট্রোতে যাইতেছে, এটা অনেক ভালো। আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমরা কয়েকদিন পর ভার্সিটিতে যাব, তো এই মেট্রো রেল আমাদের জন্য অনেক দরকার। আমরা টঙ্গী স্টেশন রোড থেকে যদি যাইতে চাই মেট্রো রেলে, তো আমাদের আলাদা করে আবার হাউস বিল্ডিং নেমে আবার যেতে হয়, তো এই বাসের কারণে আমাদের অনেক সুবিধা হবে। এই যে উদ্বোধন হলো, এটি কি আসলে সেবা পাবেন? এবং সেবা আমরা আশাবাদী যে সেবা পাবো, ও এখান থেকে 20 টাকা, এখান থেকে মেট্রো রেল পর্যন্ত 20 টাকা, 20 টাকা আছে ভাড়া, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাস আসছে। এ সময় গাজীপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদা হোসেন রাসেল এ রুটের বাস চালুর কারণে বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে আমরা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনার এই মেগা যে প্রজেক্ট রয়েছে, মেগা প্রজেক্টের একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে মেট্রো রেল। এই মেট্রো রেলের এটি উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আজকে সম্প্রসারিত হয়েছে, কিন্তু এর থেকে এর সুবিধা থেকে আমাদের টঙ্গী গাজীপুরবাসী বঞ্চিত হচ্ছিল, কারণ সেখানে যাওয়াটা একটি সমস্যা ছিল। আজকে বিআরটিসি কর্তৃপক্ষর আন্তরিক সহযোগিতায় এবং তাদের এই সার্বিক আয়োজনে আজকে আপনারা দেখেছেন যে এই টঙ্গী গাজীপুরের যে মানুষ যে কষ্ট এতদিন করছিল, তারা মেট্রো রেলের সার্ভিসটা পেতে তাদের যে সমস্যা হচ্ছিল, আজকে এই মাধ্যমে এই টঙ্গী থেকে বিআরটিসির প্রজেক্ট দিয়াবাড়ি পর্যন্ত এই রুটটি চালুর ফলে আমি মনে করি তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে এটি উত্তরা দিয়াবাড়ি প্রজেক্টটি টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে এবং ভবিষ্যতে গাজীপুর পর্যন্ত এটি সম্প্রসারিত হবে, তখন আর তখন এটির পুরোপুরি সুবিধা আমরা তখন পাবো।